আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাঁধন ফ্রম হ্যান্ডপ্রিন্ট বিডি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের জর্জেট কাপড়ে চেরি ফুল আর্ট করে দেখাবো। দেখো এখন আমি কাপড়টা ফ্রেমের সাথে ভালোভাবে আটকে নিয়েছি, আর এখানে আমি সাদা রং দিয়ে আমি ফুলে পাপড়িগুলো আর্ট করে নিচ্ছি। এখানে আমি পাঁচটা পাপড়ি দিব। চেরি ফুল কিভাবে বিভিন্ন শেডের হয় আজকে আমি তোমাদের সেটাই আর্ট করে দেখাচ্ছি। দেখো এখানে আমি একটা অংশ কিন্তু ফাঁকা রেখেছি, এখানে আমি রেড কালারটা ইউজ করছি। আমার কিন্তু এখানে আমি একটা শেডে আমি আর্ট করে ফেলেছি, এখন শুধু আমি রেড রংটা দিয়ে আমি এটা আর্ট করব। আর অনেকেই মনেই ধারণা থাকে যে জর্জেট কাপড়ে প্রিন্টিং করতে গেলে রংটা কি ছড়িয়ে যাবে, এর জন্যই আজকে আমি তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি। দেখো আমার রং কিন্তু একটু ছড়ায়নি। আমি এখন রেড রং দেওয়ার পর এখন আমি সাদা রংটাও দিয়ে নিলাম। এটা আমার ডার্ক কাপড় না, এর জন্য আসলে আমার রংটা ফুটে উঠেছে ভালোভাবে। তোমরা যদি কালো কাপড় অথবা কোনো ডার্ক কাপড় ইউজ করতে তাহলে তোমাদের সব সময় আগে সাদা রং দিয়ে একটা শেড দিয়ে নিতে হতো। আমি এখানে সাদা আর ব্লু কালার মিশ্রণটা নিয়েছি। আমার তুলিতে যে অবশিষ্ট রংটা বেঁচে ছিল ব্লু কালার, সেটা দিয়ে আমি কলি করে নিব। আর ডালের জন্য এখানে হচ্ছে আমি ব্রাউন কালার রংটা ইউজ করছি। এটা হচ্ছে আমি চেরি ফুলের ভিতর অংশটা দিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে আমি ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিবে। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমি সাদা ফুটা দিয়ে নিলাম। এখন কিন্তু একদম চেরি ফুল লাগছে। আর এখানে আমি আরও কয়েকটা কলি দিয়ে নিয়েছি, আর একটু সৌন্দর্য জন্য একটু ডিজাইন করে নিয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত।